বহুকাল আগে দূর মহাকাশে চন্দ্রপুর নামে একটি গ্রহ ছিল। সেই গ্রহে সাতটি চাঁদ ছিল। সেই সাত ভাই খুব খারাপ এবং অহংকারী ছিল। তারা সবাই তাদের গ্রহে সর্বদা ময়লা ছড়িয়ে দিত এবং একই সাথে তারা কারোর কথা শুনত না। তারপর একদিন সেই সাতজনের উপর রাগ করে সেই গ্রহের রাজা তাদের সবাইকে গ্রহ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তোমাদের সাতজনের জন্য এখানকার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাদের সবাইকে জেলে বন্ধ করে দেব। এরপর সাতটি চাঁদ চন্দ্রপুর গ্রহ ছেড়ে পৃথিবীতে আশ্রয় খুঁজতে বাধ্য হয়। তখনই তারা পৃথিবীতে একটি সুন্দর বন দেখতে পায়। আরে বাহ, এই বনটা তো খুব সুন্দর। এখানে চারিদিকে নানা রকমের ফল ফলাদি আছে, আর এখানকার পরিবেশটাও অনেক শান্ত আর শীতল। আজ থেকে আমরা সবাই এখানেই থাকব। তারপর সেই দিন থেকে সেই সাতজনই সেই জঙ্গলে থাকতে শুরু করে। তারা সবাই প্রচুর খাবার খায়, তাই সেখানে সবাই দ্রুত বনের ফল খেতে শুরু করে। সেই সময় কিছু গ্রামবাসী জঙ্গলে ফল কুড়োতে আসে। তারা চাঁদকে ফল খেতে দেখে অবাক হয়ে যায়। আরে এইসব কি, হঠাৎ বনে সাত চাঁদ কোথা থেকে এলো, আমাদের ফল খেয়ে নিচ্ছে। তখন একজন মানুষ এগিয়ে গিয়ে ওই সব চাঁদকে বলে, আপনারা সবাই আমাদের বনের ফল খাচ্ছেন কেন? আমরা সবাই গরিব গ্রামবাসী, এই জঙ্গলের ফল বিক্রি করে আমাদের সংসার চলে। দেখো, আজে বাজে কথা বলে আমাদের মাথা খারাপ করো না। আমাদের এই জঙ্গল খুব ভালো লেগেছে। আজ থেকে আমরা সাতজনেই এই বনেই থাকবো আর ফল খাবো। তোমরা সবাই যদি নিজেদের জীবনকে ভালোবাসো তাহলে এখান থেকে চলে যাও। এই কথা শুনে গ্রামের সবাই রেগে যায় আর লাঠি দিয়ে সব চাঁদকে মারতে চায়। কিন্তু তখনই সমস্ত চাঁদ একে অপরের হাত ধরে এবং পরের মুহূর্তেই তারা সবাই একসাথে মিলিত হয়ে একটি বিশাল ডাইনোসরের রূপ ধারণ করে। তখন সেই ডাইনোসর তার মুখ থেকে আগুন নিক্ষেপ করতে শুরু করে। এটা দেখে সমস্ত লোক ভয় পেয়ে যায়। ওরে বাবারে, এই সব চাঁদ একে অপরের সাথে যুক্ত হয়ে ডাইনোসর হয়ে গেছে। এই ডাইনোসর আমাদের মেরে আমাদের খেয়ে ফেলবে। এখন চাচা আপন প্রাণ বাঁচা। এরপর গ্রামবাসীরা আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। ওই মানুষ চলে যাওয়ার পর সেই ডাইনোসর আবার সাত চাঁদের রূপ নেয়। এইভাবে সেই সব চাঁদ পুরো বন দখল করে নেয়। তারপর একদিন, আজ সকালে বেড়াতে গিয়েছিলাম, তখন দেখলাম একটা বড় নদী, সেই নদীতে অনেক মাছ আছে, চলো সবাই একসাথে গিয়ে মাছ খাই। এই কথা শুনে সমস্ত চাঁদেরা খুশি হয়ে যায়। তারপর সবাই সেই বড় নদীর তীরে পৌঁছে যায়। সেই সময় কিছু জেলে নদীতে মাছ ধরছিল। যাও, তোমরা সবাই এখান থেকে চলে যাও, আজ থেকে এই নদী আমাদের সাতজনের দখলে থাকবে। আরে হঠাৎ তোমরা কোথা থেকে এলে? আজ পর্যন্ত আমি এত চাঁদ একসাথে দেখিনি। আমরা সবাই চাঁদপুর থেকে এসেছি, আমরা মাছ খেতে পছন্দ করি, তাই আমরা এই নদীর জলে সব মাছ খাবো। আমাদের প্রতি দয়া করুন, মাছ ধরে বিক্রি করেই আমাদের পেট ভরে। আমাদের প্রতি দয়া করুন, এই নদী দখল করবেন না। এরপর সেখানে উপস্থিত সকল জেলেরা সেই সাত চাঁদের কাছে কৃপা ভিক্ষা করতে লাগলো। কিন্তু সেই সাতজন খুব অহংকারী ও নিষ্ঠুর, তাই তারা জেলেদের কথা শোনে না। তারপর পরের মুহূর্তেই তারা সবাই মিলে আবার এক বিশাল ডাইনোসরের আকারে একত্রিত হয়ে যায় এবং সেই জেলেদের ভয় দেখাতে শুরু করে। হঠাৎ এত বড় ডাইনোসর দেখে সমস্ত জেলেরা আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সব চাঁদ তাদের আসল রূপে ফিরে আসে। তারপর তারা তাদের মায়াবী শক্তি দিয়ে সেখানে একটি নৌকো তৈরি করে। সেই নৌকোর উপরে দুটি বড় হাত জোড়া ছিল। সেই দুটি হাত জল থেকে মাছ ধরে নৌকোর উপর রাখতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো নৌকোটি মাছে ভরে যায়। এরপর ওই সাত চাঁদ আগুন জ্বালায়। তারপর সমস্ত মাছ আগুনে ভেজে খেয়ে ফেলে। অন্যদিকে বনের পাশে গ্রামের মানুষেরা ফলমূল ও মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু উভয় জায়গায় সেই অহংকারী চাঁদেদের দখলে ছিল, যার কারণে গ্রামবাসীরা অর্থ উপার্জন করতে পারছিল না এবং ধীরে ধীরে তারা সকলেই গরিব হয়ে পড়ে।
আর কয়েকদিনের মধ্যেই গ্রামবাসীদের ঘরের সমস্ত অর্থ ও খাদ্যশস্য ফুরিয়ে যায়। যখন থেকে এই সব গর্বিত চাঁদ বনে এসেছে তখন থেকেই আমাদের সকলের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। তারা বন ও নদী দখল করে ভালো কাজ করেনি। হ্যাঁ ভাই, ওই সাতজনের কারণে আমাদের জীবনটা পুরো নরকে পরিণত হয়েছে। কোনো না কোনো কৌশলে আমাদের সবাইকে পৃথিবী থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে আমরা সবাই ক্ষুধায় মরে যাব। আমি শুনেছি গোগা নামের এক মহান জাদুকর থাকেন, তিনি সমুদ্রের তীরে অনেক দূরে থাকেন, তিনি খুব দয়ালু, চলো আমরা তার কাছে সাহায্য চাই। এরপরে সমস্ত গ্রামবাসী সাহায্য চাইতে জাদুকর গোগার কাছে যায়। আমাদের গ্রামের কাছে আকাশ থেকে এই সাতটি চাঁদ এসেছে, সেই সব চাঁদ খুব খারাপ, তারা আমাদের বন ও নদীর দখল করেছে, দয়া করে আমাদের সাহায্য করুন। কি বললে, সাত চাঁদ? এমন কথা তো আগে শুনিনি, হঠাৎ কোথা থেকে এলো এই সাত চাঁদগুলো? তারা সবাই চাঁদপুর নামের এক গ্রহ থেকে এসেছে, সাতজন খুব অহংকারী, আপনি শুধুমাত্র আমাদের সাহায্য করতে পারেন। ঠিক আছে, চিন্তা করো না, আমার অনেক জাদুকরী ক্ষমতা আছে এবং আমি বিভিন্ন ধরনের মন্ত্রও জানি, আমি সেই সমস্ত চাঁদকে পৃথিবী থেকে চিরতরে উচ্ছেদ করে দেব। এরপর জাদুকর গোগা তার জাদুকরী শক্তি দিয়ে একটি বিশাল খাট প্রকাশ করেন, তারপর তিনি সেই খাটের উপর বসেন। তারপর জাদুকর মন্ত্র পাঠ করার সাথে সাথে খাটটি বাতাসে উড়ে বনে চলে যায়। সেই সময় সাতটি চাঁদ একটি নিরীহ ভাল্লুক এবং তার পরিবারকে বৈদ্যুতিক শক দিয়ে কষ্ট দিচ্ছিল। এটা দেখে জাদুকর গোগা রেগে যায়। দেখো, আমি অনেক বড় জাদুকর, আমার অনেক ক্ষমতা আছে, যদি তোমরা সবাই তোমাদের জীবনকে ভালোবাসো তাহলে তোমাদের ঘরে ফিরে যাও, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। কিন্তু পরের মুহূর্তে সেই সমস্ত চাঁদ একসাথে মিলিত হয়ে ডাইনোসরের রূপ ধারণ করে। এরপর ডাইনোসর জাদুকরের দিকে আগুন ছুটতে শুরু করলে জাদুকরেও তার শক্তি দিয়ে মন্ত্র দিয়ে সাথে সাথে একটি বড় কাঁকড়া সেখানে হাজির করে। তারপর সেই কাঁকড়াটি বাতাসে উড়ে ডাইনোসরের ঘাড়ে কামড় দিতে থাকে। আরে আরে, মরে গেলাম, আমাকে বাঁচাও বাঁচাও! এরপর জাদুকর মন্ত্র পড়ে ডাইনোসরের উপর ছাই ফেলে দেয়, যার ফলে ডাইনোসরের শরীরে আগুন ধরে যায় এবং দেখতে দেখতে তার সম্পূর্ণ পুড়ে অদৃশ্য হয়ে যায়। এভাবে সেই সাত চাঁদগুলো ধ্বংস হয়ে যায় এবং সব মানুষ আবার সুখে জীবনযাপন শুরু করে।